নমস্কার, আপনারা দেখছেন তারা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ছাত্র মৃত্যু নিয়ে শোরগোলের মধ্যে অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজভবনের। কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করলেন বিজ্ঞান বিভাগের ডিন। রবিবার ছুটির দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক বুদ্ধদেব সাউ। জানালেন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র মৃত্যু নদিনের মাথায় অস্থায়ী উপাচার্য নিয়োগ রাজভবনের। তার কয়েক ঘন্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার ডিন সুবিনয় চক্রবর্তী পদত্যাগ করেছেন। গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন, কারণ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে বিজেপির অধ্যাপক সংগঠনের নেতা বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে অসন্তোষের আঁচ মিলেছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। তবে নিয়োগের চিঠি পেয়ে রবিবার ছুটির দিনেই বিশ্ববিদ্যালয়ে যান বুদ্ধদেব সাউ। তারা নিউজের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ছাত্র মৃত্যুতে গাফিলতি ছিল, সিসিটিভি বসানো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উপাচার্য নিয়োগে রাজনৈতিক যোগাযোগের অভিযোগ আমল দিতে চাননি নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অপমৃত্যু এবং যেই ঘটনা নিয়ে গোটা দেশের কিন্তু মানুষ উত্তাল হয়ে হয়েছে, গোটা দেশের রাজনীতি থেকে শুরু করে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই সময়ে দাঁড়িয়ে কিন্তু গতকাল রাতে রাজ্যপালের নির্দেশে একজন নতুন উপাচার্য, অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে এবং আপৎকালীন পরিস্থিতিতে তাকে কিন্তু ডেকে, রাজভবনে ডেকে আগে থেকে জেনে নেওয়া হয়েছে যে তিনি এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন কি না। এবং বুদ্ধদেব সাউ এই বিশ্ববিদ্যালয়েরই কিন্তু তিনি গণিতের অধ্যাপক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং ওনার কাছ থেকেই সরাসরি জেনে নেব যে উনি কী বলছেন, যে উনি এই মুহূর্তে দায়িত্ব নিলেন ওনার প্রথম পদক্ষেপ কি হতে চলেছে। দেখুন, জয়েন তো এখনও করিনি, এক্ষুনি তো পদক্ষেপের কথা। পদক্ষেপ করতার আগে আমাদের স্টেক হোল্ডার আছে, তারপরে একটা বডি আছে, ইসি আছে, আরও কিছু বডি থাকবে, সেগুলোর সাথে আমাদের কথা বলে দেখতে হবে। স্টেপ তো আমি নেব না, নেবে আমাদের সবাই মিলে সমবেত চিন্তাভাবনা। কিন্তু সিকিউরিটি দরকার, সিকিউরিটি কোন জায়গায় কতটা মেনটেন করতে হবে, কতটা ইম্প্রুভ করতে হবে, সেগুলো সবার সাথে আলোচনা করেই করে দেখতে হবে, দরকার হলে এক্সপার্ট ভিউ নিতে হবে। স্যার, এই এখন যেটা সবথেকে বেশি উত্তাল যে অ্যান্টি র্যাগিং ক্যাম্পাস গড়ে তুলতে হবে, তো সেই বিষয়ে আপনি কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন? অ্যান্টি র্যাগিংয়ের পদক্ষেপ তো অলরেডি ওয়েল ডিফাইন্ড, এটা নতুন করে করার কিছু নেই, প্ল্যান করারও কিছুই নেই। ওইগুলো জাস্ট দেখতে হবে যে ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, কোন কোন জায়গাতে আছে। দেখুন, যে কোনো একটা যখন হয় প্রথম চালু হয় তখন সেটা হয়, যেমন প্রথম প্রথম যখন অ্যান্টি র্যাগিং রুল তৈরি হয় তখন অতটা করা হয়নি, আস্তে 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 এখন অনেকটাই করা, এবং আরও যদি দরকার হয় অ্যান্টি র্যাগিং মেনটেন করার জন্য সেটা কী কী পদক্ষেপ নেওয়া যায়, অবশ্যই ল অফ দি ল্যান্ড অ্যান্ড একাডেমিক ইন্টারেস্ট এবং সুস্থ পরিবেশ বজায় রাখার দিকে লক্ষ্য রেখে। স্যার, এখন মানে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর একটা দাবি উঠেছে যে বিভিন্ন মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য কিন্তু পাওয়া যাচ্ছে ক্যাম্পাসের মধ্যে, কিন্তু বিভিন্ন ছাত্র দাবি করছে যে তারা ক্যাম্পাসে সিসিটিভি বসাতে দেবে না, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? না না, দেখুন, সিসিটিভি বসিয়ে দেবো না কেন সেটা আমি জানি না তারা কেন দাবি তুলছে, কিন্তু আমাদের কথা হচ্ছে কি যে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য যেটুকুন দরকার সেগুলো করতে হবে। সেটা যদি সিসিটিভি হয় সিসিটিভি, আরএফআইডি লাগাতে গেলে আরএফআইডি, বা অন্য কিছু যন্ত্র যদি লাগানো যেতে পারে সিকিউরিটি করতে হবে। তবে হ্যাঁ, অস্বাভাবিক হার করা হবে না, যেটা নিয়ে আবার হচ্ছে কি আমাদের প্রয়োজন নেই, কিন্তু সিকিউরিটি প্রয়োজন, সেটা পরিস্থিতি দেখে বুঝতে হবে যে কখন কোন সিকিউরিটি। একটা সময় আমরা যখন এখানে দেখেছিলাম যে তখন কোনো গেটে সিকিউরিটি থাকতো না, আজকে আছে প্রয়োজন হয়েছে বলে। আবার যদি অন্য কিছু দরকার হয় সেগুলো করতে হবে, করতে হবে না বললে তো হবে না, কেননা একটা সময় চারিদিকে হচ্ছে কি ওয়াল ছিল না, ওয়ালের প্রয়োজন হয়েছে, ওয়াল করা হয়েছে, তাহলে কি আমি তাহলে সমস্ত ওয়াল ভেঙে দেবো নাকি? এটা তো হয় না। গেটে আগে আগে পাহারা ছিল না, যখন যখন যেরকম তো ঢুকতো, যখন যেরকম পরিস্থিতি দিনের পর দিন সেটাকে পরিস্থিতি বিচার করে করতে হবে, এটা তো করতে দেবো না বলে। সিকিউরিটি না হলে তো আমাদের অ্যাকাডেমিক্সটাই উঠে যাবে, তাহলে কী করে হবে? অ্যাকাডেমিক সুস্থ পরিবেশ রক্ষা করার জন্য যতটা করার দরকার ততটা করতে। স্যার, আরও একটা অভিযোগ উঠছে যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা কিন্তু মানে অনেক বেশি এবং এই কারণেই বিভিন্ন সমস্যারও সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আপনি কী পদক্ষেপ নেবেন? বহিরাগত তো, এটা তো পাবলিকের প্লেস, এটা পাবলিক প্লেস, বহিরাগতরা আসবে, কিন্তু কথাটা হচ্ছে যে জায়গাতে যারা থাকার কথা, হোস্টেলে আমাদের ছেলেরা থাকবে, সেখানে
যারা হচ্ছে কি হোস্টেলে এখন যারা পড়াশুনো করছে তারা ছাড়া তাদের থাকার কথা নয়, সেগুলোর একটা নির্দিষ্ট রুল আছে, সেই রুলটা ফলো করলেই হবে। বহিরাগত মানে দেখুন, এইখানে যাদবপুর ইউনিভার্সিটির বহিরাগত তার একটা ডেফিনেশান আছে, আমার ব্যক্তিগত বাড়িতে সেখানে বহিরাগত ডেফিনেশান একটা আছে, সুতরাং বিভিন্ন জায়গায় বহিরাগত। এই বহিরাগতরা তো সব জায়গায় বহিরাগত এক নয়, ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে বহিরাগত ডেফিনেশান আলাদা, আবার মেন বিল্ডিংয়ে বহিরাগত ডেফিনেশান আলাদা, আবার যেখানে ধরুন ডিপার্টমেন্টে পড়ানো হয় সেখানে বহিরাগত ডেফিনেশান আলাদা। অ্যাডমিনিস্ট্রেশন তার খোঁজ খবর নেওয়ার জন্য এখানে তো বহিরাগত আসবেই, তবে বহিরাগত মানে প্লেসের উপরে, প্রয়োজনীয়তার উপরে, কার্যকরী যে সার্ভিস সেক্টর তার উপরে ডিপেন্ড করছে কে বহিরাগত, তার নির্দিষ্ট কতগুলো প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো মানতে হবে সিকিউরিটি পারপাসে। স্যার, এই বিষয়ে যদি আপনি বললেন যে হস্টেলে ছাত্ররা থাকে, কিন্তু এটাও দেখা গেছে যে হস্টেলে বহু প্রাক্তনী, যারা প্রাক্তন ছাত্র তারা আছে, এবং এই কাণ্ডের সঙ্গে তারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং বেশিরভাগই যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু বেশিরভাগই প্রাক্তনী, তো সেই বিষয়ে কী বলবেন? না, সেটা তো প্রাক্তনী তো এমনিতে তো হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটির রুল অনুযায়ী তো যারা হোস্টেলে তারাই থাকবে যারা এখানে পড়াশুনো করে, কেননা আমাদের এমনিতেই যারা পড়াশোনা করে তাদের সবাইকে রাখতে পারি না, কেননা স্পেসের অভাব বলে সেখানে প্রাক্তনীরা তো থাকার কোনো জায়গা নেই। তারা পড়াশুনো করে না, তারা এখানে থেকে যদি একটা জায়গা দখল করে বসে থাকে সেটা তো হতে পারে না। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাকে দেখতে হবে কেন হলো, আর অবশ্যই তাদের থাকার কথা না, সেটা মেনটেন করতে। স্যার, এখন অনেক স্টুডেন্ট তারা কিন্তু এই আই কার্ড দেখিয়ে কলেজে ঢোকার যে মানে নিরাপত্তার কারণে আই কার্ড দেখিয়ে যে ঢোকার যে ব্যবস্থা ওটার বিরোধিতা করছে, তো সেটার বিষয়ে কী বলবেন? ওই যে বললাম তো, সিকিউরিটি করতে গেলে যতটা দরকার ল অফ দি ল্যান্ড এবং ইউনিভার্সিটি রুল রেগুলেশনস ইউজিসির গাইডলাইন ফলো করে যেটুকু সিকিউরিটি মেনটেন করবার জন্য। দেখুন, এমনিতে তো আই কার্ডের দরকার নেই, দেখুন আজকে ধরুন কেউ বাইরে যাবে তখন তো আই কার্ড দরকার, কিন্তু এটাই তো হওয়া উচিত ছিল, মানুষ সে সারা পৃথিবীতে কেন ঘুরতে পারবে না? তাহলে আজকের তো সেই সব জায়গাতে তো আমরা আই কার্ড মেনে নিয়েছি, তাহলে কোন জায়গাতে আই কার্ড কী ধরনের প্রয়োজন? আমার বাড়িতে ঢুকতে গেলে তো আই কার্ড লাগে না, তো সুতরাং আই কার্ড যেখানে যেরকম দরকার সিকিউরিটি পারপাসে সেটা করতে হবে, মানবে না বললে তো তাহলে কী হবে, একাডেমিক পরিবেশটা ডিটেরিওরেট করে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। স্যার, শেষ প্রশ্ন, অনেকে বিরোধিতা করছেন যে আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণেই কিন্তু আপনাকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। আমি কথা বলি যে এরকম কেউ নেই যে সে কখনো রাজনৈতিক তার কোনো সমর্থন থাকে না, রাজনৈতিক সমর্থনকে কেউ যদি বলে যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে সেটা সে ভুল করছে, এবং সে হচ্ছে কি একজন একাডেমিক পারপাসকে ম্যালাইন করার চেষ্টা করেছে, দ্যাট ইজ আনফরচুনেট। রবিবার ছুটির দিন বিশ্ববিদ্যালয়ে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু, তিনি জানিয়েছেন উপাচার্যকে পুরোপুরি সহায়তা করবেন, ছাত্র মৃত্যুর দায় কারো একার নয় বলেও জানিয়েছেন রেজিস্ট্রার। আচ্ছা, আমাদের ছুটির দিন বলে বিষয়টা নয়, আমাদের তো অনেকগুলো চিঠিপত্র উত্তর দেওয়ার ব্যাপার আছে, তার জন্য অনেক বিভিন্ন ধরনের ইনফরমেশান কালেক্ট করার ব্যাপার আছে, সেগুলো সব তো বাড়ি থেকে সম্ভব নয়, সব ডকুমেন্ট তথ্য এখানে থাকে, নাম্বার অফ স্টুডেন্ট হস্টেল, স্টুডেন্ট নাম্বার অফ হস্টেল সিটস, এই প্রেজেন্ট সেশনে কতজন ভর্তি হয়েছে, লাস্ট পাঁচ বছরে কী হয়েছে, কতগুলো কমিটির মিটিং হয়েছে, তাদের যে সমস্ত রিপোর্টগুলো, এই সমস্ত কালেকশন করার জন্য আমাকে রিপোর্টের যেহেতু নির্দিষ্ট সময়সীমা আছে, সেটা তো শনি রবিবার বলে বেঁধে দেননি ওনারা, সেইগুলো জোগাড় করার জন্যই মূলত আমার আসা, তো তার জন্যই এসেছি অফিস খুলে কাজকর্ম করবো বলে। নতুন উপাচার্য সিআর ওয়ানে বসে রয়েছেন, তিনি এসেছেন আজ সকালে, হ্যাঁ নিশ্চয়ই তাকে আমরা স্বাগত জানাই। আমাদের এই যে একটা যে মানে ক্রিটিক্যাল একটা যে সিচুয়েশান ইউনিভার্সিটির এই যে দুরাবস্থা, এটাতে তো আমাদের সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছিলাম, কারণ উপাচার্য না থাকলে ইসির বৈঠক সম্ভব নয়, আর আপনারা যদি আমাদের স্ট্যাটিউট জেনে থাকেন, নিশ্চয়ই আপনারা সবাই জানেন অ্যাজ পার স্ট্যাটিউট যে সমস্ত সিদ্ধান্ত আমাদেরকে ইসিতেই নিতে হয়, এক্সিকিউটিভ কাউন্সিল সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ডিসিশান মেকিং বডি, তো সেখানে নিতে গেলে কারণ এককভাবে কোনো কর্তৃপক্ষ কেউই এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, সে তিনি যত বড় উঁচু পোস্টেই থাকুন না কেন, সেটা আমার ক্ষেত্রেও সত্যি এবং অন্যান্য কর্তৃপক্ষদের ক্ষেত্রেও সত্যি। সবাই তো ইসির মিটিংটা করতে গেলে যেহেতু ভাইস চ্যান্সেলর স্যার উপাচার্য যিনি থাকেন তিনি তার চেয়ারপারসন, এবং রেজিস্ট্রার হচ্ছে নন মেম্বার সেক্রেটারি, যার ভোটিংটাও কাউন্ট হয় না, তার ভোটিংটাও কাউন্ট হয় না, সেই কারণে অনেক সংবাদ মাধ্যমে আমি দেখছি যে রেজিস্ট্রার এটা করেননি, ওটা করেননি, সেটা করেননি, আমার মনে হয় তাদের আমি সবিনয় অনুরোধ করব তারা যেন একটু ইউনিভার্সিটি স্ট্যাটিউটটা একটু ভালো করে পড়ে নেন। হ্যাঁ, আমাদের এই দেশে কারণ কি ধরুন হাজার হাজার ছাত্রছাত্রী জনমানসে কিন্তু এইগুলোই যায়,
মিডিয়ার কথাটাই যায়, আমাদের কণ্ঠস্বর কিন্তু যায় না। তাই মিডিয়া যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে তাহলে কি হবে, আমরা জনমানুষে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়, এটা তো সত্যিই পাঁচতারা বিশ্ববিদ্যালয় এবং এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে আমরা প্রথম। আমি নিজে অ্যান্টি র্যাঙ্ক এনআইআরএফ র্যাঙ্কিংয়ে নিজে গিয়ে আমাদের তৎকালীন উপাচার্য স্যারের সঙ্গে গিয়ে আমি প্রাইজ নিয়ে এসেছিলাম প্রফেসর সুরঞ্জন দাসের সঙ্গে, সেটাও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কৃতিত্বের দিক। এবং এই যে ঘটনাগুলো, এটা অত্যন্ত দুঃখের, আমরা সবসময় এটাকে চেষ্টা করব যাতে এরকম ঘটনা না ঘটে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেটার কথাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তাই এই রকম অবস্থায় যিনি উপাচার্য এসেছেন, এবার আমরা আশা করব যে তিনি নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে পারবেন, মানে আমরা ইসির বৈঠক করতে পারব। যদিও ইনি অন্তর্বর্তী উপাচার্য, সব ধরনের ক্ষমতা হয়তো এনার নেই, এনার অনেক সীমাবদ্ধতা আছে। এর আগেও যে এক বছর দু বছর ধরে আমাদের যে অচলাবস্থা ছিল তার পেছনেও যথেষ্ট কারণ ছিল, তার কারণ যে আমাদের কিন্তু কোনো মানে স্থায়ী উপাচার্য ছিল না। অস্থায়ী উপাচার্য যিনি ছিলেন তার ক্ষমতা ছিল সীমাবদ্ধ, তিনি আর্থিক সেই রকম কোনো সিদ্ধান্ত নেওয়া, লিগাল কোনো সিদ্ধান্ত নেওয়া এগুলো নিতে পারতেন না। সেই কারণে আমরা অনেক কিছু ইচ্ছে করেও করতে পারিনি। এখন যিনি উপাচার্য হয়েছেন তাকে সহযোগিতা করা মিডিয়াদের ক্ষেত্রে উচিত, আমাদের প্রত্যেকের উচিত, যাতে আমরা আমাদের এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারি। এবং সেই জন্যই আমার আজকে আশা, এবং সেই কারণেই যে সমস্ত নিয়ম বিধি মেনে যেভাবে উপাচার্যকে মানে তার জয়েনিং করতে হয় সেই বিষয়গুলো দেখা, কিন্তু আজকে ছুটির দিন, সেই জয়েনিংটা কতটা যথাযথভাবে আমরা জানি না, কিন্তু নিজে তার সদিচ্ছা প্রকাশ করেছেন সেটা জানা, অ্যাকসেপ্ট করা। এরপর সোমবার দিন অ্যাজ পার রুল যেটা হবার সেটাই হবে। সেরকম কোনো খবর নেই আমার কাছে, কোনো রকম কোনো খবর নেই। আমার কাছে কোনো খবর নেই, কোনো খবর নেই। এবং রিজাইন কখনো কোনো ডিন রেজিস্ট্রারের কাছে করেন না, করলে তাকে উপাচার্যের কাছেই করতে হবে, না চাইলে উনি, আমি, আমার কাছে এরকম কোনো খবর নেই। যদি কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে কেন বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি, না তিনি দেখুন এইটার উত্তর অ্যান্টি র্যাগিং কমিটি বলতে পারবে, কারণ অ্যান্টি র্যাগিং কমিটি তো একক কারুর দ্বারা তৈরি নয়, সেখানে বহু মেম্বার থাকে, সেখানে আমাদের ছাত্র মেম্বাররাও আছে, শিক্ষক মেম্বাররাও আছেন, এবং ডিন অফ স্টুডেন্ট অবভিয়াসলি আছেন, আমরা সবাই যে যে আছি। এবং সেইটাখানে প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে, আমরা সেগুলোর উত্তর দিচ্ছি আইন মোতাবেক, যে কতটা আমাদের সীমাবদ্ধতা, কতটা আমরা দিতে করতে পেরেছি, কতটা পারিনি, কেন পারিনি, তার উত্তরও কিন্তু আমরা যথাযথ সময়তেই দিচ্ছি। এদিকে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত প্রাক্তনে জয়দীপ ঘোষের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। হোস্টেল ছেড়ে বিক্রমগড়ে বাড়ি ভাড়া নিয়ে চলে গেলেও কেন সেদিন হোস্টেলে এসেছিলেন জয়দীপ, কেন উপস্থিত ছিলেন জীবিতে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত জয়দীপ কয়েকজনকে সঙ্গে নিয়ে পুলিশকে মেন হোস্টেলে ঢুকতে বাধা দিয়েছিল ঘটনার দিন রাতে। তুমি কি পুলিশের কাজে বাধা দিয়েছিলে? তোমার কিছু বলার আছে পুলিশের কাজে বাধা দিয়েছিলে তুমি? আজকে আমাদের যে ধরনের মামলা সেটা হচ্ছে 353 আইপিসি সরকারি কর্মীকে কাজে বাধা। এখন এখানে ওনারা দুটোভাবে বাধা দিচ্ছেন, একটা হচ্ছে গেটটা বন্ধ রেখেছিলেন হোস্টেলের, সেটা আমরা বলেছি এক, আর দুই যখন ভিকটিম বয়কে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে আমাদের তদন্ত উঠে আসছিল যে তাকে পুলিশকে তার সামনে যেতে দেয়নি, কথা বলতে দেয়নি। এই দুটো স্কোয়ারে আমি বলেছি যে কারা কারা মিলে এই বাধাদান প্রক্রিয়াটা পুরোটা করেছে, দুটোই হসপিটালটা এবং হোস্টেলটাই, দুটোই। এখন গোটা কারা কারা বাধাদান করেছে রয়েছে যে তাকে ধাক্কা দিয়েছে, এই স্টেটমেন্টটা নিতে পারলে ডাইং স্টেটমেন্ট হিসেবে যেটা গণ্য হতো তাহলে তদন্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেটমেন্টটা পুলিশকে সামনে গিয়ে স্টেটমেন্টটা নিতে দেয়নি, এইটুকু আমি বলেছি। তখন গেছি কি অবস্থায় ছিল সেটা একমাত্র ডাক্তার ওলাই বলতে পারবেন। আমরা শুধু এইটুকু পার্ট বলেছি যে উনি ওনারা পুলিশকে সামনে গিয়ে কোনো স্টেটমেন্ট নেওয়ার স্কোপ দেননি। কোনো বিচ্ছিন্ন ঘটনা আপনি বলছেন? যাদবপুরের ছাত্রের রহস্য মৃত্যু, আর এই মৃত্যু ঘিরেই উত্তাল গোটা দেশ। সারা দেশের মানুষ থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকলেই জানতে চায় এই মৃত্যুর পেছনে আসল কারণ কি। এর পেছনে আসল কারণ হিসেবে এখনও পর্যন্ত যেটা উঠে এসেছে সেটা হচ্ছে র্যাগিং। আর যাদবপুরে শুধু আজকের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে কিন্তু এই র্যাগিং সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু বারবার খবরে উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে।
এর আগে গত বৃহস্পতিবার বুদ্ধদেব সাউকে রাজভবনে ডাকা হয়েছিল, তিনি সেখানে গিয়েছিলেন এবং তাকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এই রকম একটি উত্তপ্ত পরিস্থিতিতে তিনি এই রকম একটি বড় দায়িত্ব তিনি নিতে রাজি কিনা, এবং এছাড়াও তার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাও বারবার ঘেটে দেখা হয়েছে। সব কিছুর হওয়ার পরে তাকে কিন্তু গতকাল রাতে 11:10 তাকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং আজ অর্থাৎ রবিবার কলেজ ক্যাম্পাস কিন্তু আজকের বন্ধ, আজকের কিন্তু বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ, তা সত্ত্বেও নতুন নিয়োজিত উপাচার্য তিনি কিন্তু এসেছেন এবং ক্যাম্পাসকে ঘুরে দেখেছেন, এখানকার যে নিরাপত্তারক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং কিছুক্ষণ আগেই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু তিনিও কিন্তু কিছুক্ষণ আগেই ঢুকলেন এবং ওনারা মিটিং করছেন। এবারে এটাই দেখার অপেক্ষা যে এই মিটিংয়ের পরে কী তথ্য উঠে আসে বা তারা পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছেন, এটাই দেখার অপেক্ষা। ক্যামেরায় অমিত চক্রবর্তীর সঙ্গে সম্প্রীতি গোলের রিপোর্ট, তারা নিউজ।